আসসালামু আলাইকুম, আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের উপর আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটি এবং খাতা ও কলম নিয়ে এই অনলাইন ক্লাসে এখনই জয়েন করে ফেলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য অবদান। তো মুক্তিযুদ্ধটা কি, দেখো যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মেন বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যাও এবং মেন বইটি খোলো। তো প্রথমে আমরা একটু মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি। অর্থাৎ বাঙালি যখন একটা সময় পরাধীন ছিল বা অন্যের বিভিন্ন অত্যাচার অন্যায় এসব সহ্য করেছিল, তখন তারা বুঝতে পেরেছিল যে তাদের এসব অন্যায় অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে। আর এজন্য তারা মুক্তির জন্য যে যুদ্ধ করেছিল বা স্বাধীনতার জন্য, সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। তো তোমরা 13 নম্বর পেজে দেখো, সেখানে কিন্তু এই মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব সুন্দরভাবে দেওয়া আছে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। প্রায় 1000 মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতি সহ সকল বিষয়ে অমিল থাকা সত্ত্বেও শুধু ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ করা হয়। এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের জীবনে কোনো স্বাধীনতা বা মুক্তির স্বাদ আনতে পারেনি। তারা অন্য আরেকটি ভিনদেশি শাসক দ্বারা সর্বদাই শাসিত হতে থাকে। আর পরবর্তীতে এজন্য অনেক আন্দোলন, সংগ্রাম, বহু ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। পরিপূর্ণভাবে বিদেশি শাসন থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম ইতিহাসে অনেকগুলো ঘটনা জড়িত আছে। তো আমরা পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো সম্পর্কেও জানতে পারবো। তো প্রথমেই আসো সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। 1970 সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানে সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে দেয়। জাতীয় পরিষদের অধিবেশনে আওয়ামী লীগ অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করলে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলন এবং 7ই মার্চ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেন, ফলে বাঙালি স্বাধীনতার প্রস্তুতি শুরু করে। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী 25শে মার্চ বর্বর গণহত্যা শুরু করে। 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হয় বাঙালির প্রতিরোধ ও মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের নির্দেশনায় পরিচালিত 9 মাস যুদ্ধ শেষে 16ই ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। অর্থাৎ 9 মাসের যে মুক্তিযুদ্ধ, সেটা পরিচালিত হয় মুজিবনগর সরকারের নির্দেশনায়। 14 নম্বর পেজ দেখো, 14 নম্বর পেজেও কিন্তু তোমাদের দেওয়া আছে। এদিকে জুলফিকার আলী ভুট্টু এবং ইয়াহিয়া খানের সঙ্গে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে। তিনি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতি নতুন সংকট তৈরি করে। তো এভাবে দেখো যে তোমাদের এই 14 নম্বর পেজে খুব সুন্দরভাবে এই সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমিটি দেওয়া আছে। তো তোমরা এখান থেকে পুনরায় রিডিংটি আরো মনোযোগ সহকারে পড়ে নিবে, কারণ তোমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ
জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, তাছাড়া তোমাদের যেই সৃজনশীল উদ্দীপকটি আসে সেটা কিন্তু এই মেন বইয়ের ভিতর থেকেই আসে। তো এবারে আসো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালি স্বাধীনতা প্রস্তুতি, অর্থাৎ 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং তারপরে যে বাঙালি তাদের স্বাধীনতার জন্য প্রস্তুতি নেয়, এই পাঠটি পাঠ 2-এ দেওয়া আছে, পেজ নাম্বার 15। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকেও খুব ভালোভাবে রিডিংটি পড়ে নিবে। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। তিনি ভাষণে আরো বলেন, যে পর্যন্ত আমরা এদেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলে, অর্থাৎ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে এই কথাটি বলেন যে যে পর্যন্ত আমার এ দেশের মুক্তি না হচ্ছে সে পর্যন্ত তারা খাজনা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিবে। 16 নম্বর পেজে যাও, সেখানে দেখো যে সেখানেও দেখো কিছু লেখা দেওয়া আছে যে সেই, অর্থাৎ এই 7ই মার্চের ভাষণেই বঙ্গবন্ধু বলেছিলেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করো। আর এ কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার বক্তৃতায় বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। বক্তৃতার শেষ অংশে, অর্থাৎ 7ই মার্চের ভাষণে তিনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বক্তৃতাটি দিয়েছিলেন সেই বক্তৃতার শেষ অংশে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। আর বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত, অর্থাৎ ইয়াহিয়া খান 25 মার্চ জাতীয় পরিবেশ অধিবেশনে যোগদান ব্যাপারে 4টি পূর্বশর্ত ঘোষণা করেন। আর এই 4টি পূর্বশর্ত হচ্ছে, তোমরা কিন্তু এই 4টা পূর্বশর্ত অবশ্যই মুখস্থ করে নিবে, যে সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীদের গণহত্যা, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া। এ দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তিনি অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এ ভাষণে সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা হয়, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। আর ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্ট হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি হিসেবে, ঐতিহ্য হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ হয়ে যায়। পৃথিবীর একমাত্র লিখিত অলিখিত ভাষণ হিসেবে বিশ্বে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই 7ই মার্চের ভাষণ। আর এই 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি তাদের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার পথ সুগম করে। তো এবারে আসো 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ পাঠ 3, তোমাদের মেন বইয়ের 17 এবং 18 নম্বর পেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে। 25শে মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞ, অর্থাৎ সেই কাল রাত বা যেই রাতে অতর্কিত আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপর পাকিস্তানি বর্বর বাহিনী। পাকিস্তানি সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যা বা অভিযান চালিয়েছিল তার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। তোমাদের জন্য খুব
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 25শে মার্চ মধ্যরাতে এই অপারেশন সংগঠিত হলে মূলত এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম থেকে। আর এই অপারেশন সার্চলাইটে 11:30 ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে পাকিস্তানি সৈন্যরা। তো তারা অতর্কিতভাবে বাঙালিদের হত্যা করে, নির্বিচারে গুলি করে বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তর জ্বালিয়ে দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু মেইন বইয়ের 17 এবং 18 নম্বর পেজে এই 25শে মার্চের যে নারকীয় হত্যাযজ্ঞ পাকিস্তানি বর্বর বাহিনী করেছিল বাঙালিদের ওপর, সেটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই মেইন বই থেকে আরেকটু ভালোভাবে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের মধ্যে এই 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ এই আলোচনার মধ্য দিয়ে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করব। তো ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়েছি, প্রশ্ন। অবশ্যই প্রশ্নগুলোকে মুখস্থ করবে। যে 1, অপারেশন সার্চলাইট কি বর্ণনা করো। 2, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বর্ণনা করো। 3, মুক্তিযুদ্ধ কি বর্ণনা করো। এই প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ, আর আজকে যে আলোচনা করেছি যতটুকু, এখান থেকেই তোমরা খুব সহজে উত্তর দিয়ে দিতে পারবে। তো আজকের মতো এখানে ক্লাসটি শেষ করিব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো। ও রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে। সবাইকে ধন্যবাদ।